নমস্কার দিনের সেরা সব গুরুত্বপূর্ণ খবর আগামী এক ঘন্টায় পেজ ওয়ানে আমি পিউ আর পেজনে পিউর সঙ্গে রয়েছে আমি অনির্বাণ পিউ যেমনটা বললো দিনের সেরা বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু সেই খবরগুলির শুরুতেই চোখ রাখবো চটপট কোভিড পরিস্থিতি পর্যালোচনা আগামীকাল সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক উত্তরপ্রদেশ তামিলনাড়ু দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এই সাত রাজ্যে রয়েছে দেশের ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০৪৪ তবে করোনা মুক্ত হয়েছেন অনেকে একদিনে সুস্থ হয়েছেন ৩০৭৪ জন রাজ্যে মোট করোনা মুক্ত দু লক্ষ ২৩০ জন ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে সংক্রমণের শিকার ৫২৪ রাজ্যের সুস্থতার হার ৮৭.২৮ শতাংশ কোভিড পরিস্থিতি পর্যালোচনা আগামীকাল সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক উত্তরপ্রদেশ তামিলনাড়ু দিল্লি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এই সাত রাজ্যে রয়েছে দেশের মোট কোভিড আক্রান্তের ৬৫% ভার্চুয়াল বৈঠকে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা করবেন মোদি মুখ্যমন্ত্রীদের পাশাপাশি রাজ্যগুলোর স্বাস্থ্যমন্ত্রীদেরও আলোচনায় থাকার কথা কলেজ বিশ্ববিদ্যালয়ে এবছর নভেম্বরে শুরু হবে ফার্স্ট ইয়ারের ক্লাস থাকবে না কোনো গরম বা শীতের ছুটি কেন্দ্রীয় সরকার নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি যদি না দেয় তাহলে অনলাইনেই শুরু হয়ে যাবে পড়াশোনা জানিয়ে দিল ইউজিসি ২০২০-২১ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রসঙ্গে এপ্রিল মাসে ইউজিসি জানায় ক্লাস শুরু হবে সেপ্টেম্বরে কোভিড পরিস্থিতিতে তা পিছিয়ে গেল এবার বলা হলো ৩১ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে পয়লা নভেম্বর থেকে শুরু হবে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের ফার্স্ট ইয়ারের ক্লাস কেন্দ্রীয় সরকার নভেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ খোলার অনুমতি যদি না দেয় তাহলে অনলাইনেই শুরু হয়ে যাবে পড়াশোনা আগামী বছর ৩০ আগস্ট থেকে শুরু হবে সেকেন্ড ইয়ারের ক্লাস ২০২২ সাল পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকবে না কোনো শীত বা গরমে ছুটি ক্লাস হবে সপ্তাহে ৬ দিন নতুন শিক্ষা ক্যালেন্ডারের কথা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এদিন টুইট করেন এগিয়ে আসছে পুজো অনির্বাণ কিন্তু ঢাকি পাড়ার মন খারাপ মালদা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র এক ছবি এখনো বায়নাই হয়নি পুজোর অনেক আগেই এসব গ্রামে বেজে ওঠে পুজোর ঢাক দিনভর বাতাসে ঢ্যাং কুরকুর শব্দ চলে দিন রাতের মহড়া মালদার পাহাড়পুর বহির্গাছি ঢাকিদের গ্রাম হিসেবেই পরিচিত আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি দিগন্ত বিস্তৃত মাঠে কাশের দোলা পুজোর দিকে তাকিয়েই বছর ভরের অপেক্ষা ঢাক কাঁধে শহরে পাড়ি দেন ঢাকির দল এবছর করোনা সুরের দাপটে সবই ওলটপালট এখনো শহর থেকে ডাক আসেনি হয়নি বায়না ঢাকের মহড়া চলছে কিন্তু এ যেন মন খারাপের বাজনা কোনো জায়গা থেকে ডাক পাওয়া হয়নি কেন এই জন্য মনের দুঃখে একটু মায়া দিছে আমরা রিহার্সাল দিচ্ছিলাম আচ্ছা এখনো ডাক পাচ্ছ না কেন সব করোনা করোনার জন্য কোনো আশা কোনো সব ক্লাব করতে সব সবই তো বুঝতে পারছো করোনাতেই কোনো বাজেট বড় করতে পারছে না বা পুজো হবে কি হবে না মাই জানে সব এই করোনার জন্য আমরা এইসবের জন্য পাচ্ছি না আচ্ছা কী মনে হচ্ছে এবার কি ডাক পাবে না পাবেন না এখন উপর সে ঠাকুর বলবে সে তো আমরা আর বলতে পারো না মা বলবে দক্ষিণ চব্বিশ পরগনার ভটুগঞ্জের বেরেন্দেরির ঢাকিপাড়ারও সেই একই ছবি আশ্বিনের শুরুতেই ঢাকের যত্ন আত্মি শুরু হয়েছে চলছে মহড়াও কিন্তু পুজোর বায়না এখনো শুরু হয়নি অন্যান্য বছর এই সময়ে শহরের বিভিন্ন ক্লাব থেকে এসে যায় ঢাক বাজানোর বরাত এবার পুরোটাই ফাঁকা অনেক কম হবে ঠিক আছে সেই অনুযায়ী তো আমাদের পুজোর এক মাস আগে দু মাস আগে থেকে অগ্রিম বাবু রয়েছে এখান থেকে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করতে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি আমাদের সে কন্ট্যাক্ট করতে কেউ আসছে না হবে হয়তো দেরি হচ্ছে হবে বায়না হবে মানে এইরকম সময় তো আপনাদের বাজনা হয়ে যায় এবারে হয়নি এখনো হয়নি হবে লকডাউন চলছে যে করোনা আছে ঠিক আছে আর যে দুর্গা পূজাটা হবে সেটাও হচ্ছে না ঠিক আছে কি প্যান্ডেলে তাদের টাকা পয়সা নেই হয়তো মানে পূজা বন্ধ করে দিচ্ছে মা আসছেন সন্ধে নামলেই তুলসী তলায় সন্ধে দিয়ে মঙ্গল কামনায় প্রদীপ জ্বলছে ঢাকিপাড়ার এখন একটাই প্রার্থনা করোনার অন্ধকার দূর হোক জ্বলে উঠুক আগমনীর আলো ব্যুরো রিপোর্ট জি ২৪ ঘন্টা